মির্জা ফখরুল এত মিথ্যা কথা বলতে পারে, এত গালি গালাজ করতে পারে, এত বিষ তার মুখে, ভাবতো অবাক নালিশ পার্টি বিএন খাই খাই পার্টি খাই খাই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে মির্জা ফখরুল। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট ওয়াই 21 স্মার্টফোনেই সম্ভব। লোকটা সজ্জন কিন্তু কথাবার্তায় বড় বেসামাল। আমার বাবাও শিক্ষক ছিলেন, মির্জা ফখরুল কলেজের শিক্ষক, এত মিথ্যা কথা বলতে পারে, এত গালি গালাজ করতে পারে, এত বিষ তার মুখে, ভাবতো অবাক, দেখতে মনে হয় একদম পাকা সাচ্চা ভদ্রলোক। আর কথা যখন মনে হয়, যখন বলে, তখন মনে হয় একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই মিথ্যাবাদী এখন বলে তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। 2008 সালে এই ফখরুল এবং তার নেত্রী আওয়ামী লীগে মাত্র 30টি আসন দিয়েছিল, কিন্তু নির্বাচনে দেখা গেল 30টি আসন বিএনপি পেয়েছে। তারা যেটা আওয়ামী লীগকে দিতে চেয়েছে আল্লাহর হুকুম, সে 30টা তাদের ভাগ্যেই জুটেছে। এবার যে কি হবে জানি না। এবার আরো বেপরোয়া বেসামাল হয়ে নালিশ করতে করতে বিদেশিদের কাছে কিছুতে কাজ হচ্ছে না। ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে এ সরকারকে বিদায় দিবে, এটা ভাবছিল না। পাইলেন কি গোরাপ দিয়ে, পাইলেন কি ইউরোপ কি দিল, আমেরিকা কি দিল, এখন মুখ চোখ শুকাই গেছে। নেতারা মুখে বলে না, বক্তৃতায় গালি গালাজ করে। নোয়াখালীতে এসে যে ভাষা প্রধানমন্ত্রীকে আমাকে তারা গালি গালাজ করেছে, ফখরুল নিজে একজন শিক্ষক হয়ে এত খারাপ কথা, এত নোংরা কথা তার মুখ দিয়ে বের হয় কেমন করে? নালিশ পার্টি বিএনপি, নালিশ করতে করতে এখন দেখছে নালিশে কাজ হয় না, নালিশে কাজ হচ্ছে না। এখন বিএনপি খাই খাই পার্টি, খাই খাই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। তাদের প্রথম লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারকে বিদায় দেবে, এখন তাদের লক্ষ্য ক্ষমতা যাক, ক্ষমতার দরকার নেই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেই।